আমাদের টপ টেন স্কুলস অব বগুড়াতে 10 নম্বর পজিশনে যৌথভাবে স্থান দখল করে নিয়েছে কর্ণেশন এবং বি। আমরা এখন কর্ণেশন সম্পর্কে জানব। প্রতিষ্ঠানটি 1911 সনে প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশদের মাধ্যমে। স্কুলের অতীত নাম ছিল জর্জ স্কুল। 1912 নামকরণ চেঞ্জ করে নাম দেওয়া হয় কর্ণেশন। প্রতিষ্ঠানটি নামাজগড় মোড় থেকে 50 গজ দূরে অবস্থিত। এখন আমরা যে স্কুলটি দেখতে পাচ্ছি, স্কুলটি 2020 সালে প্রতিষ্ঠিত হইলেও আমাদের টপ 10 লিস্টে জায়গা করে নিয়েছে 10 নম্বর স্থানে। প্রতিষ্ঠানটি অবস্থিত বগুড়ার প্রাণকেন্দ্র থেকে খুব কাছাকাছি, ফুলবাড়ি বিসিক শিল্প নগরী ঠিক অপোজিটে। আমাদের তালিকায় 9 নম্বর স্থানে তাদের জায়গা দখল করে নিয়েছে নিশিন্দারা ফকির উদ্দিন। প্রাক্তন সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম হায়দার আলী তার মরহুম পিতার নামে 1986 সালে নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন। মাত্র 66 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। ৭ নম্বর পজিশনে রয়েছে বগুড়ার স্বনামধন্য প্রতিষ্ঠান টিএমএসএস পাবলিক স্কুল। প্রতিষ্ঠানটি তাদের যাত্রা শুরু করে 2014 সালে। প্রতিষ্ঠানটি অবস্থান করে জয়পুরপাড়া বগুড়াতে। আমাদের লিস্টে 6 নম্বর পজিশনে জায়গা দখল করে নিয়েছে এসওএস হারমান জেমিনার কলেজ। মূলত এটি এসওএস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনালের এডুকেশন প্রজেক্টের একটি অংশ। স্কুলটি 1996 সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটির অবস্থান বারোপুর রংপুর হাইওয়ে সংলগ্ন। ৫ নম্বর পজিশন দখল করে নিয়েছে বগুড়ার অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি তাদের অগ্রযাত্রা শুরু করে 2006 সাল থেকে। প্রতিষ্ঠানটি অবস্থিত কোশহর রোড নিশিন্দারা বগুড়াতে।
চতুর্থ পজিশনে রয়েছে বগুড়ার অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি 1984 সালের 5 ডিসেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং 1986 সালে উদ্বোধন হয়। এই প্রতিষ্ঠানটিও বগুড়া উপশহর রোড নিশিন্দারাতে অবস্থিত। প্রতিষ্ঠানটি মাধ্যমিক 1988 ও উচ্চ মাধ্যমিক 1998 সালে স্বীকৃতি লাভ করে। 1990 সালে স্কুল এমপিওভুক্ত হয়। আমাদের টপ 10 লিস্টের এখন আমরা টপ 3-তে চলে এসেছি। টপ 3-র 3 নম্বর পজিশন দখল করে নিয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। প্রতিষ্ঠানটি 1979 সালের 27 মার্চে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্বোধন করেন। সর্বপ্রথমে 10-12 জন ছাত্রছাত্রী নিয়ে পিএমএইচ এর একটি কক্ষ থেকে শুরু হয় প্রতিষ্ঠানটির যাত্রা। 1980 সালে 300 শিক্ষার্থী নিয়ে জুনিয়র স্কেল হিসেবে প্রতিষ্ঠানটি তাদের যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির অবস্থান বগুড়া সদর থেকে 10 কিলোমিটার দূরে মাঝিরাতে। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের টপ 10 লিস্টের শেষের দিকে। সেকেন্ড পজিশন দখল করে আছে বগুড়ার স্বনামধন্য প্রতিষ্ঠান বগুড়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। প্রতিষ্ঠানটি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল নাম হইলেও বগুড়া ও উত্তরবঙ্গবাসীর কাছে ভিএম স্কুল হিসেবে বেশি পরিচিত। এর একটি মজাদার ইতিহাসও আছে বটে। প্রতিষ্ঠানটি 1869 সালে রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে রাখা হয়। রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে রাখা হয় বিধায় একে বলা হতো ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্লস হাই স্কুল বা ভিএম। 1962 সালে প্রতিষ্ঠানটি সরকারি রূপ পায়। প্রতিষ্ঠানটি বগুড়ার প্রাণকেন্দ্র 7 মাথা থেকে মাত্র 200 মিটার পূর্বে অবস্থিত। আমাদের টপ 10 লিস্টে 1 নম্বর পজিশন দখল করে নিয়েছে বগুড়া জেলা স্কুল। প্রতিষ্ঠানটি 1853 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রথম হেডমাস্টার ছিল বাবু ভগবতী চরণ ঘোষ। 1873-এ 6 জন শিক্ষক, 1 জন পণ্ডিত ও 1 জন মৌলবী ছিল। 1861-তে মোট 85 জন শিক্ষার্থী ছিল। প্রতিষ্ঠানটির বয়স হয়ে গেল মোটে 170 বছর। প্রতিষ্ঠানটির অবস্থান একদম বগুড়া শহরের প্রাণকেন্দ্র 7 মাথায়। প্রতিষ্ঠানে বিখ্যাত ছাত্রগুলো হল হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিখ্যাত ক্রিকেট প্লেয়ার মুশফিকুর রহিম। প্রতিষ্ঠানটির ভর্তি প্রক্রিয়া খুবই জটিল, কারণ মাত্র 240টি সিটের বিপরীতে 2500 থেকে 3000 ছাত্রছাত্রী প্রতিযোগিতা করে প্রতি বছর। ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের টপ 10 লিস্ট দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কে কোন স্কুলে পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন।